বন্ধুরা, আমরা চলে এসেছি ভোলার বাংলা বাজারে। এখানে সাবেক মন্ত্রী এই এলাকার এই সন্তান তোফায়েল আহমদ সাহেবের মায়ের নামে ফাতেমা খামনম কমপ্লেক্স জামে মসজিদটি তৈরি করেছিলেন এবং ঠিক এর পাশাপাশি রয়েছে স্বাধীনতা জাদুঘর, যেই জাদুঘরে সে 47-এর দেশভাগ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত যে সমস্ত ঘটনা, তার যে দুর্লভ আলোকচিত্র, ডকুমেন্ট এবং চলচ্চিত্রের মাধ্যমেও এইখানে দেখানোর ব্যবস্থা রয়েছে। তবে আমরা জানতাম না আসলে এটি কবে বন্ধ, তো আজকে এসে দেখলাম আজকে বৃহস্পতিবার এটি বন্ধ। তো আমাদের পক্ষে তো আর ভিতরে ঢোকা সম্ভব নয়, আমরা চেষ্টা করব আপনাদেরকে বাইরে থেকে এটা দেখানোর জন্য। তো থাকুন আমাদের সাথে, দেখি আমরা কতটুকু কভার করতে পারি। চলুন, আমরা পেয়ে গেলাম কয়েকজন ভাইয়ের দেখা। ওনারা এই যে মোটরসাইকেল নিয়ে, আপনারা কতজন ভাই, কোন দিকে কিভাবে কি আসলেন? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে যেখানে পর্যটন এরিয়া বা ঐতিহাসিক যে স্থানগুলা, ওগুলা দেখার চেষ্টা করি, কিছু জানার চেষ্টা করি এবং এগুলা আমাদের যারা গ্রুপের বাকি মেম্বার আছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে তারাও জানে, আমাদের সাথে সাথে যাতে তারাও এই সম্পর্কে জানে। দারুণ বিষয়টা। তো আপনারা এখন কয়টা জেলা ঘুরে আসলেন? আমরা প্রায় হিসেব করিনি, যদিও 15টার আশেপাশে, 15-16 এরকম আশেপাশে জেলা আমরা ঘুরে এদিকে আসছি। এখন চরপেশন যাবো, চরপেশন থেকে আবার বিকালবেলা আমরা চট্টগ্রাম আসছি। কিবা অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ততা সময়ের মধ্যে আপনাদেরকে পেলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সেফ জার্নি। ফাতেমা খানম মসজিদ কমপ্লেক্সে এসে আমরা পেয়ে গেলাম কয়েকজন বাইকার ভাইকে। ওনারা চট্টগ্রাম থেকে আসছে, অনেকগুলো জেলা কভার করবে। তো এই হচ্ছে ফাতেমা খানম মসজিদ। বন্ধুরা, যেমনটি বলছিলাম, যেহেতু আজকে স্বাধীনতা জাদুঘর বন্ধ, সাইড থেকে এবং ভিতরে ঢুকে দেখা তো যাবে না, তো আমরা একটু চেষ্টা করছি উপর থেকে দেখা যায় কি না। ওনার মাধ্যমে, ওনার সহযোগিতায় আমরা চেষ্টা করব উপর থেকে এই দৃশ্যগুলো নিতে এবং আপনাদেরকে দেখাতে। কেমন লাগে? খুব দারুণ একটা বিষয় ছিল আসলে এই যে স্বাধীনতা জাদুঘর। এখানকার যে কিছু অনন্য দলিল রয়েছে আমরা জানতে পেরেছি, যেগুলো আসলে অন্য কোথাও নেই। যাই হোক, আজকে আমাদের ভাগ্য খারাপ, বৃহস্পতিবার ছিল, জানতামও না। যাই হোক,
বন্ধুরা, বিশাল ফাতেমা খানম মসজিদ কমপ্লেক্স স্বাধীনতা জাদুঘর ঠিক তার পাশেই, এবং এই ঠিক মসজিদটির পিছন দিকে রয়েছে একটি স্কুল, পিছন দিকেই রয়েছে ফাতেমা খানম ডিগ্রি কলেজ, এটি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু দিকটা দেখার চেষ্টা করি। এই যে মসজিদের পিছন দিকেই একটি স্কুল রয়েছে। বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ হচ্ছে ফাতেমা খানম মসজিদ কমপ্লেক্সে। ডিগ্রি কলেজের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এখানেও কয়েকটি স্থাপনা রয়েছে, সরকারি শিশু পরিবার, তারপরে ডিগ্রি কলেজ, বিশাল কলেজটি অনেক বড়। অনেক জায়গা নিয়ে এই ক্যাম্পাসটি দেখতে পাচ্ছি, বিশাল জায়গা রয়েছে। কিছু খালি জায়গা নিশ্চয়ই পরে করা হবে।